2022 সাল থেকে দিল্লির একাধিক মন্ত্রী এবং উচ্চপদস্থ নেতার বিরুদ্ধে অভিযোগ দুর্নীতির এবং তাদের গ্রেফতারে উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে। শুরুটা করা যাক 2022 সাল থেকে। সত্যেন্দ্র জৈন স্বাস্থ্যমন্ত্রী ছিলেন তিনি, তার বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ ছিল। 2022 সালের মে মাসে গ্রেফতার করা হয় সত্যেন্দ্র জৈনকে, যদিও পরবর্তী সময় বেইল পান তিনি। চলুন চলে আসা যাক 2023 সালে। 2023 সালের ফেব্রুয়ারি মাস গ্রেফতার হন দিল্লির উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়া। সিবিআই এর হাতে গ্রেফতার হন এবং আবগারে দুর্নীতি মামলাতেই গ্রেফতার হন মনীষ সিসোদিয়া। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ ছিল, তিনি সহযোগিতা করেননি তদন্তে, তিনি প্রশ্নের সঠিক জবাব দেননি, প্রামাণ্য নথি থাকলেও তার সঠিক উত্তর তার থেকে পাওয়া যায়নি। গ্রেফতার করা হয় মনীষ সিসোদিয়াকে এবং তারপর তার স্থান হয় তিহার জেলে। এখানেই শেষ নয়, যেহেতু এখানে আর্থিক তছরুপেরও একটা বিষয় ছিল, সেই কারণে ইডি এই তদন্তের মধ্যে ইনভলভ হয় এবং পরবর্তী সময় ইডির হাতেও গ্রেফতার হন এই মনীষ সিসোদিয়া। হয়ে গেল, চলে আসুন 23 সালেরই অক্টোবর মাসে। অক্টোবর মাসে গ্রেফতার করা হয় সঞ্জয় সিং আরও এক আপ নেতাকে। অভিযোগ কি? সেই আফগানি দুর্নীতি, যদিও পরবর্তী সময় তাকে বেইল দেওয়া হয়। সর্বশেষে আসি 2024 সালের মার্চ মাস এক সন্ধ্যায় গ্রেফতার হন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তাকে 9 বার তলব করেছিল ইডি, তিনি হাজিরা দেননি, বারবার এগিয়েছেন হাজিরা। তার বাড়িতে পৌঁছে যায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, জিজ্ঞাসাবাদ করা হয় এবং তারপর তাকে গ্রেফতার করা হয়, যদিও তিনি তার মুখ্যমন্ত্রিত্ব ছাড়তে রাজি হননি। তার বাড়ির সামনে 144 ধারাও জারি করা হয়। এখানেই শেষ নয়, সব থেকে বেশি চাপ তো তার পরে তৈরি হলো, কারণ শেষ পর্যন্ত তিনি যখন ফের আদালতে দ্বারস্থ হলেন তার গ্রেফতারিকে চ্যালেঞ্জ করে, আদালত দিল্লির আদালত স্পষ্টতই জানিয়ে দিল যে এই গ্রেফতারি বৈধ এবং মুখ্যমন্ত্রিত্ব কখনোই ছাড় পাওয়ার কোনো কারণ হতে পারে না। তাহলে এত দুর্নীতি রাখবেন কোথায়? এই দুর্নীতির বিরোধিতাতেই তো পথ চলা শুরু হয়েছিল আন্না হাজারেদের, তারই সঙ্গে কেজরিওয়ালদের, তাই না কিশোরয়? একদমই সৃজিতা, আসল লড়াইটা দুর্নীতির বিরুদ্ধে শুরু করেছিলেন আন্না হাজারে। তিনি আমরণ অনশনে বসেছিলেন, যতদিন না দুর্নীতি দূর করা যায় ততদিন তিনি অনশন করবেন, এমনটাই তিনি মঞ্চে বলেছিলেন। কিন্তু সেই মঞ্চে আরও একজন ছিল, মঞ্চের কোনায় বসেছিলেন, একটু একটু করে জায়গা করে নিচ্ছিলেন, হয়তো কোথাও চালাকি করছিলেন, ভাবছিলেন গোটা মঞ্চটাই একদিন দখল করব এবং পিছনের দরজা দিয়ে কোথাও গিয়ে ক্ষমতা দখল করব। কে সেই ব্যক্তি? অরবিন্দ কেজরিওয়াল ছিলেন আন্না হাজারের সঙ্গে মঞ্চে, কিন্তু মনে কোথাও যেন ছিল প্রশ্ন উঠছে যে আন্না হাজারেকে সরিয়ে গোটা মঞ্চটা কি আমি দখল করতে পারি না? শুধু দিল্লির মঞ্চ নয়, গোটা দিল্লিটা কি আমি দখল করতে পারি না? তার জন্য কি করতে হবে? মানুষের মনের স্ট্রিং, মানুষের মনের কোথাও গিয়ে একটু বুঝিয়ে দিতে হবে যে আমি ভাই তোমাদেরই লোক, আমি আম আদমি এবং আমি তোমাদের পার্টি করছি। এইটা করতে কোথাও সফল হয়েছিলেন কেজরিওয়াল। সেই আন্না হাজারে যাকে তিনি যার পাশে বসে সেই জায়গাটা করেছিলেন নিজের খুব চালাকি করে, সেই আন্না হাজারে আজ কেজরিওয়াল যখন মদ কেলেঙ্কারিতে জেলে রয়েছেন, আন্না হাজারে কি ভাবছেন তিনি শুনুন। জৈসে করনে ওয়েসে ভরনে, জো আদমি জৈসা করেগা ওয়েসা ভরেগা, আচ্ছা কিয়া আচ্ছা বাত হো যায়, বুরা কর্ম কিয়া বুরি বাত হো যায়। তো অরবিন্দকে সাথ ও হুয়া জেসে কৃতি কথনি ওর করনি এসময় ফরক আ গা, ও আবে ভুগতান কর। আন্না হাজারে আজ দীর্ঘ শ্বাস ফেলছেন, হয়তো ভাবছেন কার সঙ্গে মঞ্চে বসে আমি দুর্নীতির বিরুদ্ধে লড়াই করেছিলাম, কার সঙ্গে আমি বলেছিলাম দুর্নীতিকে উৎখাত করব ভারতবর্ষের বুক থেকে, হয়তো ভাবছেন কি করেছিলাম আমি। কিন্তু অন্যদিকে কেজরিওয়াল, যিনি আন্না হাজারেকে কথার খেলায় ভুলিয়েছিলেন, তার কথার তো ফুলঝুড়ি ছিলই, আরও ফুলঝুড়ি ছিল তার কথায়। তিনি একদিন দাঁড়িয়ে বলেছিলেন যে অন্য কোনো দল কোনো কাজ করে দিলে সে পার্টির ফান্ডে পার্টির তহবিলে টাকা চায়, আমি তা করি না। অন্য মুখ্যমন্ত্রী কাটমানি চায়, অন্য মুখ্যমন্ত্রী তহবিলে পয়সা চায়, টাকা চায়, নেতাদের দিয়ে টাকা খাওয়ায়, আমি তা করি না। অন্য মুখ্যমন্ত্রী অর্ধেক টাকা খেতে চায়,
আমি করি না। অরবিন্দ কেজরিওয়াল স্পষ্ট করার চেষ্টা করছিলেন বারবার, আমি আলাদা ওরা আলাদা। তার উত্থান হয়েছিল সেখান থেকে, আজ পতন হলো। কিন্তু তিনি ঠিক কি বলেছিলেন অন্য মুখ্যমন্ত্রী অন্য দল নিয়ে, যেটা তা আজ বুমেরাং হয়ে এসেছে দেখুন। আমারা হেলথ মিনিস্টার পঞ্জাব কা অফিসারো সে পয়সে মাঙ্গ রা থা, মিডিয়া কো নি পতা থা, বিপক্ষী দলো কো ভি নি পতা থা। কোই অর পার্টি হতি তো ক্যা করতি, উসকো কহতি থোড়া বহুত পার্টি ফান্ড মে ভি জমা করা, সারা খুদ মত খা। यही कहते हैं, कोई और मुख्यमंत्री होता तो क्या करता, कहता आधा मेरे को दे आधा खुद रख। आम आदमी पार्टी ऐसी नहीं है, हमने उस मंत्री को बर्खास्त करके उसको सीधा जेल में कर दिया। हमारा हेल्थ मिनिस्टर पंजाब का अफसरों से पैसे मांग रहा था, मीडिया को नहीं पता था, विपक्षी दलों को भी नहीं पता था। कोई और पार्टी होती तो क्या करती, उसको कहती थोड़ा बहुत पार्टी फंड में भी जमा करा, सारा खुद मत खा। यही कहते हैं, कोई और मुख्यमंत्री होता तो क्या करता, कहता आधा मेरे को दे आधा खुद रख। आम आदमी पार्टी ऐसी नहीं है, हमने उस मंत्री को बर्खास्त करके उसको सीधा जेल में कर दिया। আমরা আমাদের মন্ত্রীরা দুর্নীতি করলে জেলে পাঠিয়ে দিতাম, এমনটাই বলছিলেন অরবিন্দ কেজরিওয়াল। এই ছবিগুলো দেখছেন, আন্না হাজারের সঙ্গে অরবিন্দ কেজরিওয়াল হাসি মুখে রয়েছেন। সেই সব দিনগুলো আজ অতীত, সেই সব দিনগুলো আজ অতীত, কারণ আজ অরবিন্দ কেজরিওয়াল রয়েছেন জেলে। তার দল বলেছিল সেই সমস্ত অভিযোগ মিথ্যে, তার দল বলেছিল বেআইনি হয়েছে গোটা অ্যারেস্ট প্রসেস, অর্থাৎ গ্রেফতার করার পদ্ধতি। আজ হাইকোর্ট, দিল্লি হাইকোর্ট স্পষ্ট করলো কোনো রকম কোনো বেআইনি কিচ্ছু হয়নি, গ্রেফতার করার পদ্ধতি সঠিক ছিল, অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে সমস্ত অভিযোগ কোথাও প্রমাণিত হতে চলেছে, কারণ যথেষ্ট প্রমাণ রয়েছে। দিল্লি হাইকোর্ট আজ স্পষ্ট করে দিল, কোনো মুখ্যমন্ত্রী কোনো নেতা কোনো মন্ত্রী কেউ না, কেউ আইনের ঊর্ধ্বে না। দিল্লি হাইকোর্ট আজ স্পষ্ট করলো, বুক ঠুকে বলেছিলেন কেজরিওয়াল যে আমি দুর্নীতি করি না, আমি শাস্তি দিই, আমি আমার দল টাকা খায় না। আজ কি হলো কেজরিওয়াল বাবু, উত্থান এবং পতন? এই মুহূর্তে সরাসরি যাব স্টুডিও টুতে, রয়েছেন সৃজিতা আমাদের সঙ্গে। সৃজিতা, অরবিন্দ কেজরিওয়াল বলছেন তার দলে তিনি টাকা খান না, দলের তহবিলে টাকা নেন না, কিন্তু তোমার কাছে তো অন্য তথ্য রয়েছে সৃজিতা। কিশলায় বাস্তব কথা বলতে গেলে কট্টর ইমানদারি এলাকা একটা উদাহরণ তিনি তুলে ধরছিলেন। এই যেমন পাঞ্জাব দিল্লি নানা জায়গার কথা বলছিলেন, তিনি এটাও বলছিলেন যে অন্য দল কমিশন নেয়, অন্য দল কাটমানি নেয়, নিচতলা থেকে উপরতলা অব্দি সবার কাছে টাকা যায়, কিন্তু আপ আপ এরকম নয়। নিজের দলেও যদি কেউ ভুল করে তাহলে তাকে ছাড়া হয় না, আপ হচ্ছে মানুষের দল, আম আদমি পার্টি সবার নাকি দল, এবং সেখানে একটাই এজেন্ডা, দুর্নীতি থেকে দূরে থাকা, আপোষহীন দুর্নীতির বিরুদ্ধে লড়াই। হ্যাঁ, আন্না হাজারের জমানায় হয়তো সেটাই প্রচেষ্টা ছিল, কিন্তু ওই যে তুমি বলছিলে আন্না হাজারে নিজেও বোধ হয় ভাবেননি যে মঞ্চের এক কোণে বসে থাকা অরবিন্দ কেজরিওয়াল সেই যুবক তারপর দুর্নীতির একেবারে চূড়ায় গিয়ে বসবে না। কেনই বা এই অভিযোগ আসবে না, কেনই বা এই কথা আজকে সামনে আসবে না, কেনই বা একটু হলেও হয়তো বা আন্না হাজারের খারাপ লাগবে না, কারণ এই যে আবগারি কেলেঙ্কারি, এই যে দুর্নীতি, এই যে ঘুষ নেওয়ার অভিযোগ, সেই ঘুষের টাকাতেই গোয়াতে নির্বাচন লড়েছিল কট্টর ইমানদার, আম আদমি পার্টি। হ্যাঁ, কারণ এই গোটা বিষয়টা কোর্টের কাছে ইতিমধ্যেই জানানো হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফ থেকে। কোর্ট স্পষ্টতই জানিয়ে দিয়েছে যে তাকে আটকে রাখার যথেষ্ট কারণ রয়েছে, এবং তিনি শুধুমাত্র একজন মুখ্যমন্ত্রী বলে, তিনি শুধুমাত্র তার কুর্তিটা ছাড়েননি বলে, ওই অবস্থায় জেলে চলে গিয়েছেন বলে, সেটা তার কোনো রক্ষা কবচ হতে পারে না। হ্যাঁ, এটা সত্যি যে আইনের ঊর্ধ্বে কোনো কিচ্ছু নেই। আচ্ছা, গোয়াতে কিভাবে ভোটটা হয়েছিল যে তথ্যগুলো উঠে আসছে সেটা চলুন আপনাদেরকে ছোট করে একবার জানিয়ে দিই। যেটা জানা যাচ্ছে যে এই এই যে আফগানের দুর্নীতি, এই যে মদ থেকে ঘুষ নেওয়া, সেই টাকাতেই হয় গোয়ায় নির্বাচন। ঠিক, গোয়াতে ঘুষের টাকায় নির্বাচন হয়, 100 কোটি টাকার দুর্নীতি হয়েছিল, এবং এখানেই শেষ নয়, 45 কোটি টাকা গোয়ায় ভোটের খরচে ব্যবহার করা হয়। হ্যাঁ,
সুচলয় কট্টর ইমানদারিটা গেল কোথায় বুঝতেই পারছি না। সৃজিতা দুটো ছবি, একদিকে ইমাজিন করুন দর্শকরা কেজরিওয়াল টাকা নিচ্ছেন, তার দল টাকা নিচ্ছে মদ কেলেঙ্কারিতে, আরেকদিকে আন্না হাজারের মঞ্চে অনশনে বসেছেন কেজরিওয়াল আন্না হাজারের সঙ্গে, কারণ দুর্নীতি বরদাস্ত নয়। সেই আন্না হাজারে যিনি প্রকৃতপক্ষে লড়াইটা শুরু করেছিলেন, আজ তিনি কোথাও দীর্ঘশ্বাস ফেলছেন, বারবার ভাবছেন ভুল করেছিলাম। আরো একবার শোনাবো দর্শকদের আন্না হাজারে আসল লড়াইটা যিনি শুরু করেছিলেন কি বলছেন। जैसे करने वैसे भरने, जो आदमी जैसा करेगा वैसा भरेगा, अच्छा किया अच्छा बात हो जाए, बुरा कर्म किया बुरी बात हो जाए। तो अरविंद के साथ वो हुआ, जैसे कृति कथनी और करनी इसमें फर्क आ गया, ভুগতান করা। যে ব্যক্তি আজ জেলে, যে ব্যক্তি সম্পর্কে হাইকোর্ট বলছে যথেষ্ট প্রমাণ আছে, সেই ব্যক্তি একদিন সাধারণ মানুষকে ভুল বুঝিয়েছিল যে আমার ছেলেকেও যদি শাস্তি দিতে হয় দুর্নীতির কারণে, তাকেও শাস্তি দেবছি। এত মিথ্যা কথা কি বলেছিলেন কেজরিওয়াল, শোনাতেই হবে আরো একবার। আমারা হেলথ মিনিস্টার পঞ্জাব কা আফসরো সে পয়সে মাঙ্গ রহা থা, মিডিয়া কো নহীঁ পতা থা, विपक्षी दलों को भी नहीं पता था। कोई और पार्टी होती तो क्या करती, उसको कहती थोड़ा बहुत पार्टी फंड में भी जमा करा, सारा खुद मत खा, यही कहते। कोई और मुख्यमंत्री होता तो क्या करता, कहता आधा मेरे को दे आधा खुद रख। आम आदमी पार्टी ऐसी नहीं है। हमने उस मंत्री को बर्खास्त करके उसको सीधा जेल में कर दिया। किंतु केजरीवाल रे कथागुलो कोथा चेना चेना लागछे। হ্যাঁ দাদা, চেনা চেনা লাগছে, কোথাও যেন মনে হচ্ছে। এমন তো অনেক নেতা নেত্রীদের কথা শুনেছি যারা স্বপ্ন দেখান, যারা স্বপ্ন দেখান যে পরিবর্তন আসবে, সততার মুখোশ পড়ে থাকেন, যারা বারবার স্বপ্ন দেখান যে আমাকে ভোট দিলে দুর্নীতি হবে না, গরিব মানুষ অধিকার পাবে, এমন স্বপ্নটা তো অনেকেই দেখান, তাই নয়? এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তার কারণ কিশলাই যখন এই কথাগুলো বলছে তখন আমার খুব মনে পড়ছে হেমন্ত সোরেনের কথা, মনে আছে নিশ্চয়ই? হেমন্ত সোরেন, তাকেও জেলে যেতে হয়, তিনি অন্তত দিনের শেষে তার পদটি ছেড়ে জেলে গিয়েছিলেন, তারপরে অন্য কেউ মুখ্যমন্ত্রী হন সেটা আলাদা কথা। কিন্তু এখান থেকে একটা বিষয় ভীষণ রকম ভাবে স্পষ্ট যে পাপ বাপ কেউ ছাড়ে না, তাই তো? কিছু একদমই বারবার বলা হয়ে থাকে সততার কথা, বারবার বলা হয়ে থাকে সততার প্রতীকের কথা, আবার সেই দল সেই নেতা সেই নেত্রীদের ওপর অভিযোগ আসে সৃজিতা যে তারাই সবচেয়ে বেশি চুরি করেছে, যেমন অরবিন্দ কেজরিওয়াল, যেমন অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে অভিযোগ, গ্রেফতারি এবং আজকে হাইকোর্টে তার পতন। পতন একদিকে উত্থান এবং একদিকে পতন। আরও একবার সেই ছবি দেখে শেষ করব আজকের বাংলার প্রাইম টাইম। আরও একবার भारत के संविधान के प्रति सच्ची श्रद्धा और निष्ठा रखूंगा। चुनाव आंदोलन बन गया, 5 साल के अंदर दिल्ली से भ्रष्टाचार खत्म करके दिखा देंगे। हमें वन नेशन वन इलेक्शन से क्या लेना देना। आम आदमी पार्टी कट्टर ईमानदार पार्टी है, कट्टर ईमानदार पार्टी है।